আমার ময়না, টাকা ছাড়া কথা কয় না। বউ আমার ময়না, টাকা ছাড়া কথা কয় না। আমাকে তো তুমি ভালোবাসে, সে তার চেয়ে বেশি ভালোবাসে, সোনা দানা আর কয় না। বউ আমার ময়না, টাকা ছাড়া কথা কয় না। বউ আমার ময়না, টাকা ছাড়া কথা কয় না। আমাকে তো তুমি ভালোবাসে, সে তার চেয়ে বেশি ভালোবাসে, সোনা দানা আর কয় না। বউ আমার ময়না। দাদা গো, দুঃখের কথা কি বলবো, তোমরা তো বিয়ে করেছো, তোমাদের ঘরে তোমাদের বউ আছে, তোমরা তোমাদের বউ নিয়ে কত সুখে আছো জানি না, আর আমি আমার বউ নিয়ে এত সুখে আছি বলে বোঝাতে পারবো না। তার যদি কিছু বলি, সে সাপের মতো আমার দিকে ছোবল তুলে বসা আছে। শুধু তাই নয় দাদা, শ্বশুর শাশুড়ি মারা গেল, ছোট্ট একটা শালি ছিল, তার একটা ভালো ছেলে থেকে বিয়ে দিলাম, সে আমার ভাইরা ভাই, এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না। শালিটার সাথ দেবো বলে তার নেমন্তন্ন করে এসেছি, আর বলে এসেছি ভাই সময় মতো বাজার করে নিয়ে চলে আসবি। এখন আসেনে, আসুক আজকের ব্যবস্থা করে তবে আমি শুনবো। এই সেই আমার ভাইরা ভাই এসে বলে মুটে ভালো লাগে নে, এ ভাই বাজার হয়ে গেছে। আচার কে খাবে রে? দেখো দাদা, আমি বললাম বদ্ধ কালা, তার বলতে যে বাজার, সে শুনতে চা আচার। ওরে ভাই, আচার নয় বাজার হয়ে গেছে, বাজার। ও বাজার? হ্যাঁ। কি কে এনেছি? ওটা আছে চাল, ভালো ডাল, ঠিক আছে, ঘি, মধু আর কলা। কেন গো, আমার পিন্ডি দাদা বলে কি এইগুলো নিয়ে এসো? চিন্তা করো দাদা, ওরা আমি সাদের বাজার করতে বলেছি, সাদের বাজার করে এনেছে। এ ভাই, তোর তো আমি সাদের বাজার করতে বলেছি, সাদ। এটা দাদা, দাদা আজকের কার ঘাট রে? তোর মতো ভাইরা ভাই দরকার নেই, তার আমি বলতেছি সাত, আর সে শুনতেছে ঘাট। আর রূপটা দেখো, ঠিক যেন আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের জি নিয়েছে। কেন যে শালিটা ধরে দিয়েছিলাম, সে বেঁচা আছে না মরে গেছে ভগবান জানে। ওরে ভাই, ঘাট নয় সাত রে, সাত। ও সাত? হ্যাঁ, তুই বলবি তো সাত, ওই জন্য তো এনেছি। কি এনেছি? ছাপা শাড়ি। বের কর ছাপা শাড়ি, জামদানি বাজারে কি আমদানি, ছাপা শাড়ি, জামদানি বাজারে কি আমদানি, ছাপা শাড়ি। চিন্তা করো দাদা, তার শাড়ি আনতে বলেছি, কোথাতে হাফ প্যান্টে চলেছে মনে আমার ঘাটে তুলতে এসে। এই এটা কি এনেছিস? এটা দোকানে ব্যাগ পাল্টে গেছে। দোকানে ব্যাগ পাল্টে গেছে? আমি বলি শোন, এখনো সময় আছে, টাকা দিচ্ছি, নতুন করে ফর্দ কর, বাজারে চলে যা। তোর দরকার হয় তুই যা। ওরে ভাই, আমার এদিকে অনেক কাজ আছে, ওরাম করিনি, তাড়াতাড়ি ফর্দটা কর আর বাজারে চলে যা। তবু সেই আমার যেতে হবে, তবু সেই আমার যেতে হবে। বলবো? ঠিক আছে, তাড়াতাড়ি বল। বলি? বল। একটা মালা, একটা থালা। এই দেখ, এমন ওই নেওয়ার বাড়ি তাকে মারবে না, ফুটো এগে ফিচকিরিতে রক্ত বেরোবে একেবারে। তার আমি থালা বলতেছি না মালা বলতেছি, নিজে বুঝতে পারেন। ওরে ভাই, মালা মালা, তুলসী মালা। তোর কতবার বলছি, এত জোর বলবি নি? এই দেখ, আই কি কালা নাকি রে বাবা, এর ভাতে বাদনি ফ্যানে বাড়াচ্ছেন। লেগ 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 মালা 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 বানান কি হচ্ছে, মালা দেখ মালা। ঠিক আছে, তালবে শাকার লাকার মালা। ও সবনা, যে তো বানানোর গোড়া হয়েছে একেবারে। এই হয়েছে। আরে বলি শোন, একটা আলতা, একটা সালতা। তোর কামলার বাড়ি মেরে একেবারে মাথা তোবড়ে দেবো, ছুট মেরে পালাচ্ছিস কোথায়? ওরা আমি আলতা বল দিদি, ও শুনতেছে চালতা। ওরে ভাই, চালতা নয় আলতা, তোর বউ পায়ে পড়বে। লে তোর কতবার বলছি, এত জোর বলবি নি? আরে লোক ভাববে আই কালা। বাবা, এর এমনি হয় না, চটবি চেনে। লেগ লেগ আলতা 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 বানান কি, আলতা লে আলতা আলতা বকার লতে কার আলতা। ও ভগবানে, কোন স্কুলে পড়াশোনা করেছে বলো দিনি? এই হয়েছে। আরে বলিস না, কয়টা সিঁদুর? এই ইঁদুর গত্তা চাই কোথায় পাবো? তোর এমন কানে তালায় করে লাগাবো না, মোটু পাগুলু বলবল করে ধোঁয়া বেরোবে একেবারে। তার আমি সিঁদুর বল দিচ্ছি, সে শুনতে চাই ইঁদুর। ওরে ইঁদুর নয় সিঁদুর, তোর বউ সিঁদিতে পড়বে। লে ও সিঁদুর সিঁদুর, ঠিক আছে সিঁদুর। হালে বসই ডয় শূন্য রসই সিঁদুর সিঁদুর। বাবা, পুরো বানান একেবারে গোজে ছেড়ে দিচ্ছে। হয়েছে। আরে বলি শোন, একটা ঘুমসি। ও দাদা গো, এ কি হারামি বাচ্চার হাতে পড়েছি বলো দিলে? তার আমি ঘুমছি বলে যে ঘুষি শুনে আমার মুখে মেরে বসে আছে, কি কালা হয়েছে বলো দিনি? এই ঘুষি মেরে আর ওখানটা কলা বাগানের মতো শুয়ে পড়ে গন্ডি দিচ্ছ? ওরে ভাই, ঘুষি নয় রে, ঘুমসি, তোর বউ কোমরে পড়বে। লে তুই বলবি তো ঘুমসি ঘুমসি। তোমার এরাঙ্ক দেখা থাকে, ঘুমসি ঘুমসি ঘুমসি। নাও লেখো লেখো, ঘুমসি ঘুমসি ঘাসও ঘা দন্তে নয় দীর্ঘ ঘুমসি।
আই দেখ নয় ওখানটা ঘুগনি লেখ তুই এনে খাবি এন হয়েছে আর বলিস এটা মনে করে নিয়ে আসবি হয়ে গেছে কি হয়ে গেছে এটা মনে করে নিয়ে আসবো বলো দিনি দাদা এসব বিরক্তের মশলা কোথা থেকে আসে আমি তার এখনো বলিনি তার লেখা হয়ে গেছে ওরে ভাই সাত রকম ফল বাচ্চা হতে পারলে সাতরা বল ভগবান এ কি ভূতনাথের হাতে পড়েছি বলো দিনি ওরে বল নয় ফল কেটে দিলে তোর বউ খাবে লে ও ফল হ্যাঁ ফল আচ্ছা ঠিক আছে তাহলে সাতরা পানি ফল এই দেখ আসার সময় বীজ এনে একটু আমার এনে দিতে পারেনি খেয়ে অন্তত শেষ হয়ে যাই তার আমি বলতি সাত রকম ফল সে লিখতে তো পানি ফল যা পারে আনে আনুক যে সময় হয়ে গেছে এ ভাই তুই চলে আসছিস সে টুকটুকি কোথায় তুই চলে আসিস সে টুকটুকি কোথায় সে একটা ফুল পান্ধব লড়ি লোড হয়ে আছে আস্তে আস্তে আইবে তো দাদাবাবু কতদিন আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ তার ভিতরে মেশিন গান বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে চিন্তা করো দিদি আমার নিজের পা এখন আমি নিজে ভালো করে দেখতে পাচ্ছি না আর আমি নাকি ওর সঙ্গে বাজার যাবো ঝপ করে চলে যাও না চলে যা তবু সেই আমার যেতে হবে তবু সেই আমার যেতে হবে তবে টুকটুকি কি বলি শোন আমি যাচ্ছি তুই কিন্তু খুব সাবধানে থাকবি কেন কারণ সাপ ঘুরতে যে ব্যান ধরবে বলে দেখছো দাদা যেখান থেকে শালিকার বিয়ে দিতি সেখান থেকে আমার উপর সন্দেহ সব সময় সন্দেহ করবে ফুসুর ফুসুর গুজুর গুজুর করতে হ্যাঁ সাপ তোর খুলে খাবে খাক ওর খুলে খাক ওর কপালে এত বড় একটা চাঁদ উঠেছে ওর খুলে খাক ওর কথা বলছো দামি বাবু ওর সঙ্গে সংসার করা যে কি জ্বালা সে একমাত্র জানে ওপর কাঁদিনি ননু কাঁদিনিস কি করবি বল একে আর হাঁড়ি কলসি তুই পাল্টে নিবি যা হয়েছে মেনে নে আমি বলি শোন সময় হয়ে আসতেছে তোর দিদিকে বল তো রেডি কর দিতে আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি তোমার কথা মতো তাহলে আমি আসছি যা আর যাওয়ার আগে ওই কথাটা মনে করে দিয়ে যাচ্ছি হ্যাঁ কি রে তোরে চিন্তা করতে হবে না রে আমি সময় মতো ঠিক পৌঁছে দেব কি বলবো দাদা এদিকে যদি আমার বউ জানতে পারে এখনো বাজার হয়নি আমার হয়তো মেরে মাটির ভেতর পুঁতে ফেলে দেবে তবে একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারতেছি আমার বাড়ি আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান সত্যি দিদি অনেক সাধনা করি তবে এমন একটা স্বামী পেয়েছি আজকের আমার বোনের সাত বলে কি না তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো আমি একা সমস্ত খরচ করব আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছাই বলো শুধু কি তাই আমার একুলে কেউ নেই আমার বোনের একুলে কেউ নেই দুজনের মধ্যে একজনেরও যদি একটা সন্তান হয় আমার যে কি আনন্দ হবে দিদি কি রে আরে আয় দিদি অনেক তো রাত হলো এবার ঘুমাবো কোথায় ও কোথায় ঘুমাবি হ্যাঁ তুই এক কাজ কর তুই এই ঘরের ভিতরে শুয়ে পড় আর আমি এই বারান্দায় শুয়ে পড়ছি আচ্ছা ঠিক আছে হ্যারি কি এত রাত হয়ে গেল আর তাড়াতাড়ি কোথায় আরে ওদের কথা বাদ দে তো অনেকদিন পরে দুই ভাইরা ভাই একসাথে হয়েছে তো একটু রাত হতে পারে শুয়ে পড়ে না শুয়ে পড় শুয়ে পড় হ্যাঁ একটা কথা আবার কি হলো হঠাৎ করে যেন ফাঁকে আসিস না যদি অসুবিধা আমাকে ডাকবি ঠিক আছে ঠিক আছি বাবা ঠিক আছি শুয়ে পড় না শুয়ে পড় শুয়ে পড়
চিন্তা করো দা, নিজের ঘরে ঢুকতেছি চোরের মতো ঢুকতে হচ্ছে। ঘর এমন অন্ধকার করে রেখেছে, অন্ধকার খুব খুব করতেছে, কোথায় কিচ্ছু দেখা যায় না। একটা নাইট বাল্ব অন্তত জেলেরা, যাতে মানুষ মানুষকে দেখা পায়। কোথায় একটা গাঢ় ওপর পাতুলের ওপর বিচ্ছিরি ব্যাপার হবে, সেই জন্য দাদা এই লাইটটা মাথায় ফিট করে চলে এসেছে। কেরাম আওয়াজ হচ্ছে বলো দিদি? নিজের ঘরে এসেছি না শ্মশানে এসেছি বুঝতে পারিনি। যা পারো হয় হোক, ভয় করে লাভ নেই, কেউ কোথায় নেই। শালা মারবে একেবারে চুপ কর, যেই বলেছি কেউ কোথায় নেই, আমি ঘৌ 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 করে বলবো। বাচ্চা কুকুর আচ্ছা করে দেবো একেবারে, ল্যাস ধরে এমন ঘুরপাক কাহিয়ে দেবো না, সারা জীবন শুধু পাক খাবি। চুপ করে থাক, কোনো সাড়া করবি নি। সকালবেলা বিরানি দেবো, পাকা রাস্তায় বসে বসে খাবি, কোনো সাড়া করিনি। কথা দিয়েছি টুকটুক করে এগিয়ে যা। ও দাদা কি হলো নি, কোথায় আমি লাইট মেরেছি? ও তো গিজিটং বগলের তলায় মিশক, এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিল। দেখেছ, নিজে বারান্দায় শুয়েছে আর বোনটার ঘরের ভেতরে শুয়ে রেখেছে, এত সুবিধা না রে। কথায় বলে কি, হাতি ঘোড়া গেল দল, আর এই কাল্লাগানি বলে কত জল, তোর আমি ডিঙিয়ে চলে যাবো তুই বুঝতে পারবি। দেরি করে লাভ নেই, টুকটুক করে এগিয়ে চলে যাই, মেল লাইটটা জেলে নি, দুর্বার গতিতে চলে যাবো, আর আমার দেখা পাবে না। বারান্দায় তো কাল লাগেনি শুয়ে আছে, আমি কি আসতে পারি? ও তো আমি ডিঙিয়ে চলে এসেছি। ঠিক করেছো। আর তুমি জানো, তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়নি, সারা রাতটা শুধু ছেদিলে ছেদিলে উঠছি। চুপি চুপি দিয়ে যাবো, কেউ তো জানবে না, শুয়ে আছে আল্লাহ দিতে হেরি ঘোষা। চুপি চুপি দিয়ে যাবো, কেউ তো জানবে না, শুয়ে আছে আল্লাহ দিতে হেরি ঘোষা। কেন করো তুমি দাও তারা তারি, কেন করো তুমি দাও তারা তারি, বুকের মাঝ ধুপু করে সইতে পারি না, আমার বুকের মাঝে ধুপু করে সইতে পারি না। দাদাবাবু বলে না, দিদি এক্ষুনি জেগে যেতে পারে। ঠিক কথা, তুমি তাড়াতাড়ি জিনিসটা খোল। এই নতুন জিনিস তুই আগে খোল তো। না তুমি খোলো। এ তুই আগে খোল। কি নুনু হলো নাকি? না না না, নুনু হলো তো আগর কাঁদু মোটে কাঁদে না, তাহলে আমার সোনার ভুল হচ্ছে, আর নালে এ শালা মেশিন ডিস্টার্ব করতেছে। হে শুনি। ও দাদাবাবু কি হয়েছে? কি তোমার জিনিসটা না খুব সুন্দর। আচ্ছা কিন্তু দশের মধ্যে বড্ড সরু। এই দাগে কেপির আবার টেম্পার আছে, আমি দেবো তুই নিবি, মোটা সরুর সঙ্গে কি আছে রে? কি আমি গরু? আর বউ গরু বলবে আমি মেনে নেবো না, এর একটা বিহিত করতে হবে, বিচার করতে হবে। তাহলে মাথার ওপর আমার গার্জেন আছে, ওর ডাকবো, ও বিচার করবে। এ বাদ দি তুই কি জমর হাটা ছিলি নাকি? এ বাদ দি, এ খুঁড়ি তুই আমাকে খুঁড়ি বলি, আর পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে, ওইদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে, চল। কোন দিকে, কোথায়, কোথায়, কোথায়? গরু বলেছে লাগবে লাগবে, লোকেরা ওই দিয়ে তোর কালামাল চোখ তারা, আমি শুনেছি একদম চোখ তারা। দাদাবাবু এবার তুই মার খাবি। আরে বলছি ঠিকঠাক হবে তো? হবে, আর ডান্স করবে। সাব্যদায় ব্যাং ধরে ফেলেছে। আমার মনে হয় ঘরের ভিতরে কেউ আছে, ওরে ব্যবস্থা করে তবে আমি শুনবো। এবার আমি পালাই।
ছি 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 তুমি কেন কি হয়েছে কি খালার কথা শুনিনি খালা শুধু বাদাতে আছে ঠিক বলেছি তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো ছিল আমি মরে গেলে মরে যাও অনেক জুটবে ধরম ভাই আর কসাইখানার গোসাই এসে তুলবে উন্নে ছাই তুমি এত বড় কথা আমি বলতে পারলে দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাঁখা থাকবে সিঁধিতে সিঁদুর থাকবে তো কিছু থাকবে না ঘর তো ফাঁকা হয়ে যাবে আর ফাঁকা ঘরবে কত ধরম মায়ের আশা যাওয়া হবে তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি মরে যাওয়া অনেক ভালো ছিল তোর মতো স্বামী ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাই তার মানে দাদা ভোটের সময় আমরা কি করি বুধ ঘরে ভোট দিতে যাই সবাই জানে কিন্তু গিয়ে যদি দেখি বুধ ঘর ফাঁকা পড়ে আছে তা জায়গায় তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে দাদা বাবু আমার কাছে অনেক দামি আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়াস ননি ঠিক বলেছিস ভাই এবার দি বাদ দি কৃষ্ণদা কোন দাপরে ননি চুরি করতো তার মা ননি ভাঁড়ে মুখ ঢাকনাতে আটকে রাখতো কিন্তু কলিযুগে আমার বউ ঢাকনা খুলে ননি খাচ্ছে তোর মতো স্বামী মুখে দেখো আমার ষষ্ঠী ওই হয়ে গেল রে মরে গেলে ডাক্তার বলতে যে মাসি কালা অনেকক্ষণ থেকে মার খাবে বলে ঘুর ঘুর করতেছে এই কবিতা কি আজকে তোর বোনটাকে তোর বাড়িতে নিয়ে এসেছি বলে আমি স্বামী তাকে আসামি হয়ে গেলাম কালা হলো না চুল শুধু হলে নুনু আমি নুবুনি এইটা গো ভাই রা ভাই তুই কি বলতে চাইছিস বলতে বলতে বেশ বলতেছে এবার দি বাদ দি তুই বিচার কর বল ধরো আমি আগ চাষ করিছ তাহলে আমার বাগানে আগ হবে অবশ্যই মাছ হবে কি না মাছ হবে নি না তাহলে আমার মাথায় চুল নেই আর নুনু মাথায় চুল হবে নি ঠিক বলেছিস ভাই কালা বড় খচ্চর শালা যদি চুল হয়েছে তাহলে জানবো এ অন্য কারখানার প্রোডাক্ট বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল দালেকে বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল দালেকে সন্ধ্যাকে কোন ওষুধ নেই আমার ষষ্ঠী ওই হয়ে গেল রে আমি জানতাম আমার বোনকে তোমার নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসো কি তুমি এত খারাপ আমার কোনো জানা ছিল না তুমি একটা কথা বলতে পারো এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন না দিদি তুই ভুল ভাবছিস ভুল হ্যাঁ আমি ভুল হ্যাঁ তুই ভুল ভাবছিস তুই ঠিক বল দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস কেন তালাই দাও তালাই দাও এটা কি এটা হলো সোনার দুল মানে হ্যাঁ রাতের অন্ধকারে এটাই আমি ওকে দিতে এসেছিলাম কিন্তু কেন কারণ তো কোনোদিন সন্তান হয় না তুই জানবি কি করে আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাথে খাওয়ার সময় সোনা রূপে একটা কিছু দিতে হয় আর ও আমার কাছে এটা আবদার করেছিল তাই এটা রাতের অন্ধকারে আমি দিতে এসেছিলাম কারণ তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতি না কারণ তুই টাকা আর সোনা ছাড়া তোর স্বামীকে চিনি না সেটাকে তুই ভালো না ভাবে খারাপ ভাবে নিয়েছিস আই দা খুড়ি তোর জন্য সব ম্যাচাকার হয়ে গেছে একটু টান আছে তুমি না আমার স্বামী
তুমি স্বামী নামে কলঙ্ক। দেখি যেমন বিশ্বাস না থাকলে প্রাণ থাকে না, ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্যও নও। আর দিদি, ছোট থেকে আমি মা বাবাকে হারিয়েছি, বাবা মা বলে তোকেই জানি। শেষে ভগবানের জন্য দাদাবাবুর সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁচল না। তুই কান ফেলে শুনে না, তোর বাড়িতে আমি আর কখনো আসবো না। ওই দেখ এতক্ষণ পরে আব্দুল মাজিদ আবার কি হয়েছে? এ তুই কাচ্ছিস কেন? এবাদি বাদি কি আছে? ওর কষ্ট মোটাই সহ্য করতে পারিনি জানি। ওর সর্বনাশ কেন? তবু বলেছি মা ষষ্ঠী মা, বাচ্চাটা ওর পেটে পাঁচ মাস দে আর আর পেটে পাঁচ মাস দে। আমি জানি তুই কালা, কিন্তু তুই এত বোকা আমার জানা ছিল না। ওরে শাক থেকে দাড়ি বদমাশের দাড়ি। এবার দি কি আর জন্য তোদের সংসারে সব সময় অশান্তি না বাদ দি? ভগবান যে কেন আমার কালা করেছে ওই জন্য লোকে কি বলে জানিস? কি ওই জন্য লোকে বলে কানা খোড়া তিন গুণ বাড়া। আমাকে করে বললি পুরো ধরে ধরে আঁতে ঘা দিয়েছে। জানো কবিতা, যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকে যায় না সে সংসার সংসার থাকে না, সে সংসার অসার হয়ে যায়। শুধু তাই নয় কবিতা, এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, কিন্তু সন্দেহ রোগের মানে মনের রোগের কোন ওষুধ নেই। তুমি বিশ্বাস করো আমি না জেনে শুনে ভুল করেছি কবিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো কবিতা, সুখ নামে ছোট নদী, আমি দুঃখের মাঝে আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজা। এ জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা, শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা। সেই সাপাতে